বস্তাজাতকরণ চলছে, এসব পেঁয়াজ কিন্তু দেশের বিভিন্ন জেলায় যাবে, যেমন ঢাকা শ্যামবাজার, কারণ বাজার, সাদেক খান কৃষি মার্কেট সহ সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, দেশের কিন্তু বিভিন্ন জেলায় এসব পেঁয়াজ যাবে। দর্শক বন্ধুরা চলুন এখানকার সকল পেঁয়াজ কেটে আসার ব্যাপারই আছে, তাদের সাথে কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম জানবো, এবং জানবো যে তাদের ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, সামনে কি পেঁয়াজের দাম বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে, এসব বিষয়ে কিন্তু যে ব্যাপারই আছে তার সাথে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন, সম্ভব হলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় দেশি পেঁয়াজ এবং এলচি পেঁয়াজ, মুড়িকাটা পেঁয়াজ এগুলোর দাম কত আছে। দর্শক এতে করে কিন্তু সবাই জানতে পারবে যে কোথায় কত দাম রয়েছে। কথা না বাড়িয়ে চলুন যে ব্যাপারে আছে তার সাথে কথা বলা যাক, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন কিন্তু সবাই দর্শক। আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ও আছি আমরা ভালোই। আচ্ছা ব্যবসা বাণিজ্যের কেমন? ব্যবসা বাণিজ্য বাজার দুই চার আপনি করে সরকার মাথা ব্যথা দেয়, দৈনিক বিএনপি হরতাল অবরোধ দেয়, গাড়ি গুলি পুরা ড্রাইভাররা রাতে ভয় খায়, এক চার বারা চারটা, তাহলে আমরা এক থাকা চারটা দিয়ে যাবো, তাহলে আমার দেখা লাগবে তাহলে সেইভাবে, সেটা তো অবশ্যই, সেইভাবে যদি না বেশি হয় তাহলে আমাদের লস হয়, সেটা তো অবশ্যই। তুমি তো সরকার মিডিয়া তৈরি করছে বাজারে তো বাড়ি লোকে হ্যান ত্যান কে এলসি এলসি আছে 100 টাকা কেজি, আর দেশের খায় 100 টাকা কেজি। আচ্ছা সব মিলিয়ে আজকে কত মন পেঁয়াজ কিনে হলো? তাও 50 মন কিনছে। ধরো 50 মন। হ্যাঁ হাতে আমদানি কিরকম আছে? আমদানি কম, আমদানি খুব কম, আমদানি শেষ সময়। আচ্ছা এখন তো মনে হয় কৃষকের এরকম মজুদ নেই, তাই না? তো সব মিলিয়ে আজকে যেটা মুড়ি কাটা দেশি পেঁয়াজ ছিল সেটার দাম কম? মুড়ি কাটা 8-10 মন বেজুর ছিল, 8-10 মন, 8-10 মন বেজুর ছিল। সব মিলিয়ে দাম কেমন গেল মুড়ি কাটা? মুড়ি কাটা তো 32-33 টাকা। আচ্ছা তো যেটা পুরাতন পেঁয়াজ ছিল দেশি পেঁয়াজ আমাদের পাবনার, সেটার দাম সর্বনিম্ন কত গেল? সর্বনিম্ন 3600। সর্ব উপরে ভালো গুলো 4000। তাতে আপনার হচ্ছে যদি 4000 করে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার 100 টাকা পার কেজি পড়তেছে। হ্যাঁ তো আপনাদের এখানে কেয়ারিং খরচ আছে, তারপর সালার দাম আছে, কেজি 7 টাকা করে যায়, কেজিতে 7 টাকা করে, 7 টাকা করে যায়। আচ্ছা লাগে গাড়ি ভাড়া বেশি? আচ্ছা সেটা তো অবশ্যই। আর এখানে যে পেঁয়াজ গুলো কিনে রাখছেন এই পেঁয়াজ তো আজকে বিক্রি হবে না? হ্যাঁ না, কালকে যদি দাম কমে যায় তাহলে? আচ্ছা তো সব মিলিয়ে আজকে মাল কোথায় যাবে? এই মাল যাবে শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার। হ্যাঁ আচ্ছা তো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছেন চাচা কিন্তু ঢাকা শ্যামবাজারে পেঁয়াজ নিয়ে গিয়ে বিক্রি করবে। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু যে ব্যাপারী চাচা ছিল তার সাথে কথা বলে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ দাম জানলাম। তো সম্ভব হলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে, এতে করে কিন্তু সবার জানা হয়ে যাবে যে কোথায় কেমন দাম রয়েছে। দর্শক বন্ধুরা দেখা হচ্ছে কিন্তু পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।